নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেক দিনই আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই এবং ফেসবুক কন্টেন্টের মাধ্যমে আপনারাও আমাদের সঙ্গে বিভিন্ন খবরে আপডেটেড থাকতে পারেন। এবং আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ খবর দেব, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের একদম সামনে, অর্থাৎ শহীদ মিনারের পাদদেশে, যেখানে সরকারি কর্মচারীরা গত 84টা দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বলা যেতে পারে তাদের যে আন্দোলন, বকেয়া ডিএর দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। আগামীকাল তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আগামীকাল রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই ডিএ আন্দোলনকারীরা, যে দাবি নিয়ে এতদিন তারা লড়াই চালিয়ে গিয়েছেন। একেবারে শেষ পর্যন্ত তারা জানিয়েছিলেন যে হাল তারা ছাড়বেন না, কোনোভাবেই তারা এই মঞ্চ ছেড়ে উঠে যাবেন না, কোথাও গিয়ে সেটার ফলই হয়তো তারা আগামীকাল পাচ্ছেন, কারণ রাজ্য সরকার তাদের সঙ্গে বৈঠকে বসবে এবং আগামীকাল ডিএ সংক্রান্ত সমস্ত বিষয়ে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হবে, বৈঠক হবে। নবান্নে সভা আগামীকাল 4:30 সময় এখান থেকে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যাবে এবং তারপরে কিন্তু বৈঠক শুরু হবে। এখনো পর্যন্ত সেটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, এই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন মুখ্য সচিব এবং একই সঙ্গে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মূলত 36% মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। একই সঙ্গে তাদের যে এই যে ডিএ, এই যে মহার্ঘ ভাতা, প্রাপ্য মহার্ঘ ভাতা, সেটা যাতে সবসময় এই একটা অর্ডার, সেই অর্ডার যেন সবসময় তাদের জন্য বহাল থাকে। একই সঙ্গে আরো একটি দাবি তারা যে প্রথম থেকে বলে এসেছেন, অর্থাৎ স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে প্রত্যেকটি সরকারি কর্মক্ষেত্রে শূন্য পদগুলিতে, সেই সমস্ত দাবি দাওয়াই কিন্তু আগামীকাল তারা তুলে ধরবেন। প্রসঙ্গত জানিয়ে রাখবো, এর আগে হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল 17 তারিখ রাজ্য সরকারকে তাদের সঙ্গে বৈঠকে বসতে হবে, কিন্তু যেমনটাই জানানো হয়েছিল সরকারের তরফে যে কোনো না কোনো উৎসবের জন্য তারা বসতে পারেননি এই বৈঠকে, কিন্তু তারপর হাইকোর্ট থেকে আবারও অর্ডার দেওয়া হয় যে আগামী 10 দিন সময় রয়েছে এবং সেই 10 দিনের মধ্যে কিন্তু এই বৈঠকের মাধ্যমে গোটা বিষয়টির মীমাংসা করতে হবে। সেই মোতাবেক আগামীকাল তারিখ ঠিক করা হয়েছে, নির্ধারিত তারিখেই কিন্তু আগামীকাল 21 তারিখ, সেই 21 তারিখে বৈঠক রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, যারা ডিএ আন্দোলনকারী, যারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের। এখন দেখার বিষয় যে তাদের দাবি দাওয়া কি আদৌ পূর্ণ হবে, শহীদ মিনারের পাদদেশে তাহলে কি আগামীকাল থেকে বসতে হবে না আর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের, কি হবে আগামীকাল, কি কি নির্যাস উঠে আসবে বৈঠক থেকে, কি কি বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার পর রাজ্য সরকার ঠিক কি বলবেন তাদের, তাদের ডিএ কি মিটিয়ে দেওয়া হবে, তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলো কি পূর্ণ করা হবে, সমস্ত দিকেই কিন্তু এখন নজর থাকবে আমাদের। আর অবশ্যই আপনাদের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবর, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।